প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা এর আগের ভিডিওতে তোমরা দেখো যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এখনো ত্রিভুজের অধ্যায় থেকে ভিডিও দেখোনি, আমার ত্রিভুজের প্রথম পার্টটা দেখোনি, তারা অবশ্যই দেখে নিবে। যদি প্রথম পার্ট না দেখো তাহলে কিন্তু এই সমবাহু ত্রিভুজটা তোমরা বুঝতে পারবে না। অবশ্যই তোমরা প্রথম পার্টটা আগে দেখো, তারপর এই সমবাহু ত্রিভুজটা দেখলে অনেকটাই বুঝতে পারবে। তাহলে শুরু করছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ সংজ্ঞা, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তোমরা ছাত্রছাত্রী অবশ্যই খাতায় লিখে নিবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। সমবাহু ত্রিভুজ থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই। তোমরা যারা ক্লাস 9-10 পড়াশোনা করেছো তারা ত্রিভুজ সম্পর্কে অনেকেই জানে না। সমবাহু ত্রিভুজের কি প্রমাণ করতে হয়? যদি একটা ত্রিভুজ আঁকতে দিল, যদি এরকম একটা ত্রিভুজ আঁকতে দিল পরীক্ষায় হলে, বলে দিল এটা সমবাহু ত্রিভুজ, প্রমাণ করো। অনেকে জানেই না কি প্রমাণ করতে হয় ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের এ কোথায় লিখতে হয়, বি কোথায় লিখতে হয়, কোন কোণের মান কত, অনেকে জানেই না। যারা জানে না তাদের জন্য এই ভিডিও, যারা জানে তারা অবশ্যই, তাদের এটা রিভাইজ হয়ে যাবে যে হ্যাঁ স্যার আমি জানি, আমি আরেকবার ভিডিওটা দেখলাম, আমার রিভাইজ হয়ে গেল। আর যারা জানে না তারা অবশ্যই দেখবে। টোটাল এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলা আছে কিভাবে সমবাহু ত্রিভুজের প্রমাণ করতে হয় আর সমবাহু ত্রিভুজের সূত্রগুলো কি কি আছে, তাহলে দেখে নাও। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজটা দেখতে পাচ্ছি, তিনটা বাহু সমান হবে, তিনটা বাহুই সমান হবে। তোমরা যখন সমান হবে এরকম দাগ দিয়ে দিবে, যে এই দাগ চিহ্ন কথার অর্থ হচ্ছে তিনটা বাহুই সমান। তিনটা বাহু সমান হলে তিনটা কোণ সমান হবে, ঠিক আছে? তিনটা বাহু সমান হলে তিনটা কোণ সমান হবে। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে এখানে প্রমাণ লেখো, প্রমাণ সবাই খাতা বের করো, ছাত্রছাত্রী লিখে নাও সমবাহু ত্রিভুজের প্রমাণ। অর্থাৎ সমবাহু ত্রিভুজের কি হবে, তিনটি বাহু সমান। এক নম্বর দিয়ে লেখো, তিনটি বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের এক নম্বর প্রমাণ কি, তিনটি বাহু সমান। তাহলে কি হবে, এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, এটা একটা প্রমাণ। দুই নাম্বার প্রমাণ, তিনটি কোণ সমান। সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান, সবাই খাতায় লিখে নাও কিভাবে তিনটা কোণ সমান। কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ বি সি এ ইজ ইকুয়াল টু কোণ কি হবে, বি এ সি, তিনটি কোণ সমান। তিন নাম্বার কোশ্চেন, তিনটি কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি সমবাহু ত্রিভুজের। তাহলে এক নাম্বার কি, আমাদের তিনটা বাহু সমান, এ বি বাহু সমান, এ বি সি আর এ সি তিনটা বাহু সমান, এবং তিনটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি হবে। তিনটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি হবে। তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। এটা ছাত্রছাত্রী খাতায় লিখে নাও সুন্দর করে। এবার আমাদের কি করতে হবে, এই সমবাহু ত্রিভুজের প্রমাণ লেখা হয়ে গেল, এবার সূত্র। সমবাহু ত্রিভুজের সূত্র প্রমাণ দিয়ে আমরা জ্যামিতি প্রমাণ করি। এই প্রমাণ দিয়ে আমাদের কি আছে, অনেক জ্যামিতির অঙ্ক করতে হবে, এবং এবার কি আছে, সূত্র দিয়ে কিছু জ্যামিতির ত্রিভুজের অঙ্ক করতে হবে। সূত্রগুলো আমি কি লিখে ফেলো সবাই, তাহলে সূত্র হচ্ছে, সূত্র লিখে নাও সূত্র ছাত্রছাত্রী। সূত্র, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান a, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আর কোন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে a,
সবগুলা বাহু এ, ঠিক আছে, এ একক। তাহলে আমাদের কি কি বের করতে হয়? এক নাম্বার সূত্র, এক নাম্বার সূত্র কি বের করতে হবে ছাত্রছাত্রী? বের করতে হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা লেখো, পরিসীমা, পরিসীমা, পরিসীমা সমান সমান থ্রি ইন্টু বাহু, থ্রি ইন্টু বাহু, এটা সূত্রটা লিখে না, অর্থাৎ থ্রি ইন্টু এ একক। দুই নাম্বার সূত্র, দুই নাম্বার সূত্র কি আছে? উচ্চতা, উচ্চতা, উচ্চতা সমান সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু, রুট থ্রি বাই টু ইন্টু বাহু, রুট থ্রি বাই টু ইন্টু এ একক। তিন নাম্বার সূত্র, সবাই ছাত্রছাত্রী এগুলো লিখে নাও খাতায়। তিন নাম্বার সূত্র ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার, বর্গ একক, বর্গ একক, ঠিক আছে। তারপর লিখে নাম ছাত্রছাত্রী, এই সূত্রগুলো, এই যে আমাদের কি আছে সমবাহু ত্রিভুজের তিনটা সূত্র আছে ছাত্রছাত্রী, সমবাহু ত্রিভুজের তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র তোমরা লিখে নাও। এই সূত্র দিয়ে এখন তোমাদেরকে আমি অঙ্ক করাবো, এই সূত্র দিয়ে এখন তোমাদেরকে আমি অঙ্ক করাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমবাহু ত্রিভুজের প্রমাণ দেখলা, সমবাহু ত্রিভুজের সূত্র দেখলা, এবার সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক করি। তাহলে সবাই অঙ্কটা লিখে নাও, অঙ্কটা লিখে নাও। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেমি হলে, কোশ্চেন, একটি সমবাহু, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য চার সেমি হলে, চার সেমি হলে ত্রিভুজটির, ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা কমা উচ্চতা এবং ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। তাহলে আমরা ছবিটা আগে ফেলে এখানে ছাত্রছাত্রী দেখে নাও, একটা ত্রিভুজ আঁকলাম যার এ বি সি, আমাদের প্রত্যেকটি বাহু কত দেওয়া আছে, বাহু ধরবো চার সেমি, এটা চার সেমি, এটা চার সেমি, এটা চার সেমি, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের চারটা বাহু সমান হলে, চারটা বাহু সমান হতে, চারটা বাহু সমান একটা বাহু কত দেওয়া আছে, চার সেমি করে দেওয়া আছে। তাহলে আমাদের পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র লেখ না, আগে লেখা লাগবে বাহু, বাহুর দৈর্ঘ্য এ সমান সমান চার সেমি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ফার্স্টে পরিসীমা, পরিসীমার সূত্র দেখো লেখা আছে, তোমরা খাতায় লিখে নিয়েছো, পরিসীমা ইজ ইকুয়াল টু, পরিসীমা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, থ্রি ইন্টু বাহু, থ্রি ইন্টু বাহু, তাহলে থ্রি ইন্টু এ, এর মান কত দেওয়া আছে চার, তাহলে যারা বারো, বারো সেমি, এটা গেল পরিসীমা। এবার উচ্চতা, উচ্চতা সূত্র কি, উচ্চতা সূত্র আছে ছাত্রছাত্রী, রুট থ্রি বাই টু ইন্টু বাহু, রুট থ্রি বাই টু ইন্টু বাহু, তাহলে রুট থ্রি বাই টু ইন্টু কত, ফোর, দুই দিয়ে কাটাকাটি করে দাও দুই, তাহলে দাঁড়াচ্ছে টু রুট থ্রি একক, ঠিক আছে ছাত্রছাত্রী। দেখে নাও এই এই সূত্রগুলা, অঙ্কগুলা খাতায় লিখে নাও। এরপর বের করতে হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু ফোরের স্কোয়ার, তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো, চার চারা ষোলো, কাটাকাটি করলে ফোর রুট থ্রি
বর্গ সেমি। ঠিক আছে ছাত্রছাত্রী, দেখে নাও এইভাবে অঙ্ক আসবে, আমাদের এইভাবেই অঙ্ক আসবে, শুধু এখানে চারের জায়গায় সংখ্যাটা চেঞ্জ আসতে পারে। পরীক্ষার হলে, পরীক্ষার হলে যদি আমাদের সমবাহু ত্রিভুজ থেকে যদি কোনো কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনটাই করবে, বা তোমাদের কি দেওয়া থাকবে পরিসীমা থেকে তোমাদের হয়তো উচ্চতা বের করতে দিতে পারে, বা পরিসীমা থেকে ক্ষেত্রফল বের করতে হতে পারে। তাহলে ছাত্রছাত্রী আর একটা অঙ্ক করি, সেম অঙ্ক দেখি তোমরা পারো নাকি। তো এখানে চার আছে, চারের জায়গায় আমি কত করে দিলাম, ছয় করে দিলাম, সেম সেম অঙ্ক। লিখে নাও সবাই খাতায়, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেমি হলে ত্রিভুজটির পরিসীমা, উচ্চতা এবং ক্ষেত্রফল কত। আশা করি অঙ্কটা সবাই পারবে, অঙ্কটা করে ফেলো, মোবাইলটা পজ করে নিয়ে অঙ্কটা করো, দেখো পারছো নাকি। যারা অধ্যায়টা বুঝতে পেরেছো তাহলে তারা অবশ্যই অঙ্কটা করতে পারবে, আর যারা বুঝতে পারোনি তারা অঙ্কটা দেখে নাও। তাহলে তাহলে ছাত্রছাত্রী দেখে নাও, ছয় সেমি, তাহলে চারের জায়গায় আমি কত করব, এখানে ছয়, তাহলে এখানে চারের জায়গায় ছয়, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, আঠারো সেমি। এখানে চারের জায়গায় কত করব, ছয়, দুতে কাটলে থ্রি, থ্রি রুট থ্রি, আর এখানে ছয়, ছয় সব ছত্রিশ। ছাত্রছাত্রী যদি এইরকম অঙ্ক আরো শিখতে চাও পরের ভিডিওটা অবশ্যই দেখবে, যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এর পরের দিন আমি আজকে তোমাদের সমবাহু ত্রিভুজ আলোচনা করলাম, পরের ভিডিওটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটা বাহু সমান এবং দুটা কোণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সমদ্বিবাহু ত্রিভুজের প্রমাণ নিয়ে আলোচনা করব এবং সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্রের অঙ্কগুলো করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, সমদ্বিবাহু ত্রিভুজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাইকে ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য।